প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন। তিনি কিছুদিন আগেই বলেছেন যে 1 কোটি রেশন কার্ড ভুয়া ছিল, আমরাই বাদ দিয়েছি। আপনারা সেই ইতিহাস জানেন যে 2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে উনি বাদ দিতে বাধ্য হয়েছেন, এবং আজকের এই কথার মধ্য দিয়ে এবং বনদপ্তরে জেলে থাকা বা কাস্টডিতে থাকা একজন ব্যক্তিকে রাখার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল যে জ্যোতিপ্রিয় মল্লিক বা তার স্ত্রী বা তার আত্মসহায়ক পিএ বা তার কন্যা তার আত্মীয় স্বজনরা শুধু খাননি, মুখ্যমন্ত্রীও একটা বড় অংশের বেনিফিসারির মধ্যে আছেন, তিনিও উপভোক্তা জ্যোতিপ্রিয় মল্লিকের। আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা প্রমাণ ওয়েলকাম করছি আমরা। দেশের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স। উনি যেভাবে দুবাই বেস ভারতবর্ষের পার্লামেন্ট তার কোশ্চেন অ্যান্সারের পাসওয়ার্ড ইত্যাদি দিয়েছেন, যা আপনাদের মাধ্যম দিয়ে জনসমক্ষে এসেছে, তাতে মনে হয়েছে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমি প্রথম ব্যক্তি বলেছিলাম শুধুমাত্র সদস্যপদ বাতিলের মধ্য দিয়ে নয়, এই রকম দেশ বিরোধী ব্যক্তির জেলে পুরে রাখা উচিত। বলছি আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে যখন সাংবাদিকের প্রশ্ন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে, উনি বলছেন কোন ব্যানার্জি আমাদের লিডার অভিষেক? আমি জ্যোতিপ্রিয় মল্লিক মহোদয় বাড়ি থেকে খাওয়ার কোর্ট অ্যালাউ করেছে, ওনার বাড়ি থেকে খাওয়ার আসে সিজিওতে, এবং আমার বিশ্বাস ওই খাওয়ার দিতে যাওয়ার সময় মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বার্তা জ্যোতিপ্রিয়কে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে কটা দিন একটু কষ্টে মেঝেতে শুয়ে কাটিয়ে দাও, এরপরে তোমাকে পিজির উডবান ওয়ার্ডে রাখা হবে, একটাই শর্ত, তুমি মুখ খুলবে না। এটা শিখিয়ে দেওয়া কথা বলছে এবং এটা খাওয়ার দিতে আসার সময় শিখিয়ে দিয়ে গেছে। কাকু তো সুস্থই আছে, কাকু কৌস্তভ রায় এরা তো সুস্থই আছে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তিনিও সুস্থ আছে, তিনিও ইডি ডাক এড়াবেন বলে একটা লম্বা মন্ত্রী ফেসে যাবে বলে ওখানে শুয়ে রেখেছে। উডবান ওয়ার্ডটাকে এই কাজে ব্যবহার করা হচ্ছে, এবং ডক্টর নীলরতন সরকারের মতো প্রণম্য ব্যক্তি যারা পিজিকে নিয়ে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের সাহারা হিসেবে এই সর্বোত্তম হসপিটাল তৈরি করেছিলেন, মমতা ব্যানার্জি এটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন এবং এটা খুবই বেদনাদায়ক। এটা কি সেফ হোম হয়ে উঠেছে তৃণমূলে? সেফ হোম একেবারে, এটা মমতা ব্যানার্জির সেফ হোম, তৃণমূল বলে কিছু নেই। ভয়েস স্যাম্পল নেওয়া যাচ্ছে না, আমি নাকি এতই অসুস্থ হচ্ছে ভয়েস স্যাম্পল দিতে পারছেন না, সেটা সবাই আজকে টিভিতে দেখেছে, একটা ইলেকট্রনিক চ্যানেল স্টিং অপারেশন করে ওটা দেখিয়েছে, তিনি কিভাবে খবর কাগজ পড়ছেন, পা দোলাচ্ছেন, চা কফি খাচ্ছেন, কিভাবে ফাইভ স্টারে আছেন, এটা সবাই দেখতে পেয়েছে, নতুন করে বলার কিছু নেই। আমি ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলবো তাদের হায়ার কোর্টে দরকার হলে যাওয়া উচিত এবং এই সব লোককে চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে যাওয়া উচিত। আজকে আবারও জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন তিনি নির্দোষ, এবং 13 তারিখেই নাকি তার সব কিছু ব্যাংকশাল কোর্টে প্রমাণ হয়ে যাবে। একটা কাস্টডি থাকা লোক তিনি কি বলছেন তার উত্তর আমার দেওয়া উচিত নয়, আমি দিতেও চাই না, এবং তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তিনি নিজের উপরে মানে নিজে বাঁচার জন্য এসব কথাবার্তা বলছেন, বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি এবং জুডিশিয়ারি ঠিক করবে, কারোর ইচ্ছার উপরে আমি কবে বেরিয়ে আসবো বা কবে ঢুকে যাবো এটা নির্ভর করে। ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে বিরাট মাপে যে কেলেঙ্কারি, আড়াই বছর আগে ভাঙড়ের একটি ঘটনাতেই একটি ঘটনা বলে কথা নয়, 50% ধান কেনার অ্যাকাউন্টটি ভুয়া, অনুব্রত মণ্ডলের রাইস মিলের শিউড়ি কোপাটি পেয়ে 400 অ্যাকাউন্ট পাওয়া গেছে অনুব্রত মণ্ডলের কেসে, যে অ্যাকাউন্টগুলোর অস্তিত্ব নেই, নো ইয়োর কাস্টমার KYC মেনে অ্যাকাউন্টগুলো হয়নি, এবং সমবায় সমিতি SKUS এরও একটা বড় অংশ এই ঘাবলার সঙ্গে যুক্ত। আড়াই বছর আগে যেটা জানা গিয়েছিল সেটা কি কিছু বললো না? চুপচাপ থেকে গেল আড়াই বছর আগে, করবে না তো? তৃণমূল টাকা লুট করেছে, মমতা ব্যানার্জি ভাগ পেয়েছে, কেন করতে যাবে? আর এখানে CID মানেই তৃণমূল, আর পশ্চিমবঙ্গ পুলিশ মানেই তৃণমূল।